পবিত্র ঈদ উল আজহার দিন শুরু হয়েছিল হাউস অব দ্য ড্রাগন সিজন টু। আজ 5ই আগস্ট 2024, গণ আন্দোলনে ছাত্র জনতার বিজয়ের দিনে শেষ হল হাউস অব দ্য ড্রাগন সিজন টু ফিনালে। এমনিতে আন্দোলন সংগ্রাম আর ইন্টারনেট সমস্যায় অনেক দেরি হয়ে গেল। চলুন ভূমিকা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। এপিসোড 8 এর নাম ছিল দ্য কুইন হু এভার ওয়াজ। যদিও আমরা রেনিরা টার্গেরিয়ানকে আমাদের কুইন মেনে নিয়েছি হাউস অব দ্য ড্রাগনে, কিন্তু ফাইনাল এপিসোড আমাদেরকে 172 বছর পর সংগঠিত হওয়া গেম অফ থ্রোনসের টার্গেরিয়ান কুইন ডেনেরিস টার্গেরিয়ানের ঝলক দেখিয়েছে। সবকিছু নিয়েই কথা বলবো, তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন, যেন বাংলা ভাষী সমস্ত হাউস অব দ্য ড্রাগন ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। এপিসোড 8 এর শুরুতে শেষবারের মতো ট্রাপেস্ট্রিতে নতুন কিছু দৃশ্য যুক্ত করা হয়েছে। এক ভ্যাগারের সামনে ব্ল্যাক টিমের সমস্ত ড্রাগনকে আঁকা হয়েছে। পিছন থেকে সি স্মোক, মুল ডান্সার, সাইরাক্স, ভার্মিথর, সিলভার উইং, ভার্মেক্স এবং সবার সামনে ক্যারাক্সিস। মূল এপিসোড শুরু হয় একটি আননোন বন্দরে টার্গেরিয়ান শিপ নোঙর করা অবস্থায়। গ্রিন টিমের মাস্টার অফ শিপ টাইল্যান্ড রেলিস্টার এসেছে এসুসের বন্দরে টাইয়ারকি লর্ডদের সাথে চুক্তি করতে, যেন তারা লর্ড কর্লিসের ব্লকেট ভাঙতে সহায়তা করে। এই টাইয়ারকির বিরুদ্ধেই প্রথম সিজনে ডেমন স্টেপিস্টোনে লড়াই করেছিল। স্টেপিস্টোন সমুদ্রের বুকে একটা বিচ্ছিন্ন পাথরের দ্বীপ হলেও ওয়েস্টেরস ও এসুসের মাঝে সংযোগ স্থল, তাই সকল টার্গেরিয়ান কিং এই স্থানটি টাইয়ারকি থেকে ছিনিয়ে রেখেছে। কিন্তু এমন্ডের আদেশে টাইল্যান্ড গ্রিন টিমের পক্ষে এই স্টেপিস্টোনের বদলে টাইয়ারকির সহায়তা নিচ্ছে। এদিকে শুধু স্টেপিস্টোন নয়, টাইল্যান্ডকে টাইয়ারকির নেভাল কমান্ডার শার্কো লোহারকে রাজি করাতে হয়। শার্কো লোহার একজন নারী, কিন্তু সে টাইল্যান্ডের মতো দুর্বল পুরুষের সাথে শিপ নিয়ে যাত্রা করতে চায় না। এদিকে গত এপিসোডের শেষে এমন্ড রেনিরার ড্রাগন আর্মি দেখে রীতিমতো প্যানিক ডিসিশন নেয়। ড্রিফ্ট মার্কের কর্নারে অবস্থিত রেনিরার পক্ষের একটি ছোট্ট সিটি শর্ট পয়েন্ট জ্বালিয়ে দেয় নিরীহ সিভিলিয়ানদের সহ। এদিকে জ্বলন্ত কিং এগনের কাছে তার ভাই এমন্ডের পাগলামি এবং রেনিরার ড্রাগন আর্মির সংবাদ নিয়ে আসে পঙ্গু ল্যারিস। ল্যারিস এগনকে নিয়ে পালিয়ে যেতে চায়। রেনিরা কিংবা তার ভাই এমন্ড দুজনেই এগনকে মেরে আয়রন থ্রোনে বসতে চায়, তাই এগনের পালানো উচিত। যদিও এগন প্রথমে রাজি হয় না, কারণ তার ড্রাগন মারা গেছে, তার গোপনাঙ্গ পুরে ছাই হয়ে গেছে। তার মতো পঙ্গু কি করে ড্রাগন ফাইটের মাঝে বাজবে? ল্যারিস জানায় হেরান হলের বেশিরভাগ গোল্ড সে এই জগতের সবচেয়ে বড় ব্যাংক ব্রাভোসের আয়রন ভল্টে রেখেছে। এসুসের কোন একটা স্থানে ল্যারিস এবং এগন লুকিয়ে থাকবে। গ্রিন ও ব্ল্যাক টিমের লড়াই শেষ হলে অ্যাজ এ পিসমেকার হিসেবে এগন আবার ফিরে আসতে পারবে। অবশ্য এগন নিজের উপাধি চুজ করে রেন ডিলাইট হিসেবে। এদিকে ইরির পাহাড়ি জগতে রিনা ভ্যালেরিয়ান রেনিরার দুই বাচ্চাকে পেন্টোসের রাস্তায় ছেড়ে ড্রাগন হান্টিং এ বেরোয়। আমাদের সবার থিওরি মূল বইয়ে নেটেলের ড্রাগন শিপ স্টেলার, যার সম্পর্কে আমি ভেগার এবং এমন্ডের মৃত্যু বিষয়ক ভিডিওতে ডিটেলসে বলেছি, সেই ড্রাগনটিকে অনুসন্ধান করতে থাকে রিনা। এপিসোডের একদম শেষ দিকে রিনা ড্রাগনটিকে খুঁজে পেলেও আসলে রাইট করতে পারে কিনা তা দেখানো হয়নি। তবে আমার ধারণা তৃতীয় সিজনের শুরুতে রিনা এই ড্রাগনটিকে নিয়ে পেন্টোসের রাস্তায় রওনা দেবে। এদিকে নতুন লো ব্রন ড্রাগন রাইডার বাস্টার্ড উলফাইটকে আমরা প্রচন্ড অভদ্রতা করতে দেখি ব্ল্যাক কাউন্সিলে। গত এপিসোডে যে বিষয়টা জ্যাকারিস তার মাকে বলছিল, লো ব্রন বাস্টার্ড যদি ড্রাগন রাইড করতে পারে তাদের সামনে কালো চুলের জ্যাকারিস সম্মান পাবে না। যদিও জ্যাকারিসের কথাগুলো আত্ম অহংকারের মতো শোনাচ্ছে, কিন্তু উলফাইটের আচরণ মোটেও সম্মানজনক নয়। এদিকে রেনিরা তার হ্যান্ড লর্ড কর্লিসের সাথে যুদ্ধ নিয়ে প্ল্যান করে। রেনিরা তার নতুন তিনটি ড্রাগন রাইডার বিষয়ে কর্লিসের মতামত চায়। কর্লিস শুধু বলে অ্যাডামের মধ্যে ইন্ট্রিগিটি আছে, কর্লিসের পরামর্শ এক্ষুনি আক্রমণ করা উচিত। কিন্তু রেনিরা শুধুমাত্র এক ভ্যাগার ছাড়া আর কাউকে থ্রেট মনে করে না। রেনিরার মতে হেলেনা ড্রাগন ড্রিমফায়ার যুদ্ধে আসবে না, আর ডেরন টার্গেরিয়ান অর্থাৎ অ্যালিসেন্টের চতুর্থ সন্তান, আর তার ড্রাগন ট্যাসারিয়ন যাকে আমরা দূর থেকে প্রথমবার এই এপিসোডের শেষে দেখেছি, সে জ্যাকারিসের ড্রাগন ভার্মেক্সের চেয়ে ছোট এবং যুদ্ধে অনভিজ্ঞ হবে। যাই হোক, আমরা জানতে পারি কর্লিস তার জাহাজ সিসনেকের নাম পাল্টে তার মৃত স্ত্রী রেনিসের উপাধি দ্য কুইন হুশি নেভার ওয়াজ রাখা হয়েছে। এদিকে পুরো সিজন জুড়ে হেরান হলকে নিয়ে সব দলের যে পরিকল্পনা হচ্ছিল তার পরিণতি পেতে দেখি আমরা এই এপিসোডে। এপিসোডের শেষ দিকে হাইটাওয়ার আর্মি, ক্রিস্টিন কোলের আর্মি, উইন্টারফেলের নর্থ আর্মি এমনকি এমন্ডো হেরান হলের কাছাকাছি চলে আসে। তবে প্রথমেই হেরান হলে আসে লর্ড স্যার আলফ্রেড ব্রুম। তাকে রেনিরার পক্ষ থেকে ডেমনের ইন্টেনশন জানার জন্য পাঠানো হলেও লর্ড ব্রুম উল্টো ডেমনকে বলে কিং হবার জন্য। ডেমন কোনো উত্তর এখানে দেয় না বটে, কিন্তু পরে যখন সে রেনিরার সামনে মাথা নত করে আমরা ব্রুমকে সৈনিকদের ভেতর লুকাতে দেখি। এদিকে এমন্ড যখন জানতে পারে কিভাবে কিংস ল্যান্ডিং এর লো বর্ন বাস্টারদের মাধ্যমে রেনিরা নতুন ড্রাগন রাইডার পেয়েছে, সে নির্দেশ দেয় জেলে নৌকাতে প্রহরা লাগাতে। এতে অলরেডি খাবারের অভাবে থাকা স্মল ফোর্সদের কি হবে জানতে চাইলে এমন্ড বলে সাধারণ মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে।
হবে। আসলে স্মল ফক্সদের নিয়ে এমনের কোনো ভাব নেয়নি। এমনডের এই নট কেয়ারিং মনোভাব আমরা তার বোনের ক্ষেত্রেও দেখতে পাই। হেলেনা টার্গেরিয়ানের বিষয়ে অনেক বড় একটা বিষয় এক্সপোজ হয়েছে এই এপিসোডে, তবে এই বিষয়ে পরে বলবো। ধারাবাহিক কাহিনীতে এগুই। এগনের ওয়াইফ হিসেবে হেলেনা এখন রানিং কুইন, কিন্তু এমন্ড সেই রীতির তোয়াক্কা না করে হাতে ধরে টেনে হিঁচড়ে হেলেনাকে তার ড্রাগন ড্রিম ফায়ার নিয়ে ব্যাটলে যেতে আদেশ করে। মেয়ের রক্ষাকর্তা হয়ে অ্যালিসেন্ট ছেলেকে থামায়। অ্যালিসেন্ট এরকম সাইকোটিক ভাবে করাপ্ট যেন হেলেনা না হয় সে বিষয়ে সচেষ্ট, তাই তো মেয়েকে তাৎক্ষণিক এই সিনে বাঁচিয়ে সে মাস্টার অরওয়েলের মাধ্যমে ড্রাগন স্টোনে যায় রেনের সাথে সাক্ষাৎ করতে, যা মূল বইয়ে কখনোই ঘটেনি। এই বিষয়ে ভিডিওর শেষ দিকে বলবো। এদিকে দ্বিতীয় সিজনের শুরুতে সবচেয়ে হেট করা চরিত্র ক্রিস্টিয়ান কোলকে আমরা অনেক দিন পর যেন দেখলাম একটা দৃশ্যের জন্য। সে অ্যালিসেন্টের দেয়ার রুমালে চুমু খায়। অ্যালিসেন্টের ভাই গুয়েন তাকে সোর্ডের মুখে কনফ্রন্ট করে, কিন্তু ক্রিস্টিয়ান কোল অনেক বেশি ডিপ্রেসড। গুয়েনকে সে বলে তার বোন দুইবার তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, তার জন্য সে সবকিছু করতে পারে, কিন্তু এখন ড্রাগনের বিরুদ্ধে ছাই হবার জন্য সে যুদ্ধের ময়দানে এগুচ্ছে। এই লাইফ আগেই শেষ হলে ভালো। ক্রিস্টিয়ান কোলের এসব কথা শুনে গুয়েনও মনে হয় ডিপ্রেশনে চলে গেল। এদিকে এপিসোডের শুরুতে আসা কমান্ডার লোহারের সাথে মার্ড ফাইটে নিজের বীরত্ব প্রমাণ করে টাইলেন ল্যানিস্টার। লোহার এতে এত ইমপ্রেস হয় যে টাইলেন্টকে তার স্ত্রীদের সাথে শুয়ে বাচ্চা পয়দা করার জন্য অনুরোধ করে। আমাদের দেখানো না হলেও আমি শিওর এই লেসবিয়ান কমান্ডারকে কর্লিসের বিরুদ্ধে ব্যাটল অফ গ্যালটের লড়াইয়ে নিয়ে যেতে টাইলেন্ট তার সবটুকু দিয়ে চেষ্টা করবে। এদিকে বেলা জ্যাকারিসের গোমরা মুখ নিয়ে মজা করে। নতুন লো বর্ন ড্রাগন রাইডারদেরকে নিয়ে জ্যাকারিসের যে অনুযোগ, সেই বিষয়ে বেলা জ্যাককে উৎসাহ দেয়। বেলা স্ট্রেটলি বলে, ড্রাগন রাইডার করতে পারা যে কেউ আর কুইন রেনিরা রাইটফুল এয়ার জ্যাকারিসের মধ্যে পার্থক্য আছে। রেনিরা ডিনার টেবিলে রাজ পরিবারের সাথে তিন নতুন ড্রাগন রাইডারকে আমন্ত্রণ জানায়, যেখানে হিউ ও অ্যাডাম সভ্য থাকলেও উলফয়েড তার বিশৃঙ্খল আচরণ করতেই থাকে। তবে রেনিরা আমাদের চমকি দিয়ে বলে, দুই দিনের ভিতরে তারা হাইটাওয়ার ফ্যামিলির ওল্ড টাউন এবং ল্যানিস্টার ফ্যামিলির ক্যাস্টালি রকে ড্রাগন অ্যাটাক করবে। হিউ হ্যামার এবং বেলা এমন নিধনযোগ্য চালানো কি উচিত হবে তা জিজ্ঞেস করে রেনিরা উত্তর দেয়, পুরো সেভেন কিংডমের চেয়ে এমন বাছাই করা কিছু স্থানে ড্রাগন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত হবে। তবে এই আলোচনায় বাধা পড়ে হ্যারান হল থেকে সাইমন স্ট্রং এর পাঠানো গোপন মেসেজে। সাইমন স্ট্রং ড্রেমন ও লর্ড রুমারের কথা শুনে রেনিরাকে বার্তা পাঠিয়েছে। এদিকে হ্যারান হলে আমরা অ্যালিস রিভার ও ডেমনের মধ্যে সম্ভবত শেষবারের মতো ম্যাজিক ভিশন দেখতে পেলাম। অ্যালিস ডেমনকে বিছানা থেকে তুলে নিয়ে আসে উইয়ারউড বৃক্ষের নিচে। কয়েক সেকেন্ডের জন্য ডেমন উইয়ারউড গাছের নিচে একটা শিংওয়ালা বেটে প্রাণী দেখতে পায়। অ্যালিস এটাকে লক্ষ্য করে না। আমার ধারণা এটা চিলড্রেন অফ ফরেস্ট, যা অ্যালিসের কারণে ডেমন দেখতে পাচ্ছে। অ্যালিস ডেমনকে উইয়ারউড গাছের মুখায়ব থেকে বেরোনো রক্তের মতো দেখতে রসের উপর হাত রাখতে বলে, আর এখানেই ডেমন ভবিষ্যতের ঝলক দেখতে পায়। মূলত ডেমন জীবনভর একজন স্বৈরাচারী ড্রাগন রাইডার হিসেবে সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছে। ডেমন নিজেকে আদিপুরুষ ভেবেছে, কিন্তু সর্বদ্রষ্টা উইয়ারউড ট্রি ডেমনকে দেখিয়ে দেয়, ডেমন জাস্ট একটা দাবার ঘুঁটি। 172 বছর পর গেম অব থ্রোনস এর সময়ে উইন্টার আসবে। হোয়াইট ওয়াকার জম্বিরা নর্থের ওয়াল ভেঙে ওয়েস্টারসে ঢুকবে। সে সময় পুরো রেলমকে একত্রে আনতে একজন টার্গেরিয়ান ব্লাডলাইনকে থাকতে হবে আয়রন থ্রোনে। আমরা সবাই জানি ডেমন কাকে কাকে দেখেছে। প্রথমে সে উইয়ারউড গাছের শেকড়ে পেঁচানো ব্র্যান্ডেন রিভার বা থার্ড আই রেভেনকে দেখতে পায়, যাকে আমরা গেম অব থ্রোনসে বৃদ্ধ অবস্থায় ব্র্যান স্টার্কের সাথে দেখেছি। এরপর লিটারেলি থ্রি আইড রেভেনের মাধ্যমে আমাদেরও দেখানো হয় ডেমন কি দেখছে। ডেমন ডান্স অফ ড্রাগনের শেষাংশে পড়ে থাকা অসংখ্য মৃত ড্রাগন দেখতে পায়। এরপর নিজেকে সে পানির নিচে দেখতে পায়। যারা আমার ড্রাগন ভেগার এবং অ্যামন্ডের মৃত্যু সংক্রান্ত ভিডিওটি দেখেছেন তারা জানেন ডেমন গডসাইল লেকের পানিতে নিজেকে কেন দেখতে পাচ্ছে। এরপর অ্যাগনের প্রফেসি অনুসারে আকাশে ভেসে বেড়ানো জ্বলন্ত ধূমকেতু, যেটা কিনা হোয়াইট ওয়াকারদের জীবিত হবার সময় আসবে, যেটা ডেমনও দেখে। এরপরই তিনটি বার্নিং ড্রাগন এগ। আমরা সবাই জানি ড্রিম ফায়ারের এই তিনটা ড্রাগন এগ আমাদেরকে মাদার অফ ড্রাগন দেবে গেম অব থ্রোনসে, এবং এর পরই মানি শট গেম অব থ্রোনস সিজন 1 এর ফাইনাল এপিসোডের ফাইনাল সিনটি, অবশ্যই সেই এপিসোডের ডিলেটেড সিনেটি, যেখানে এমিলিয়া ক্লার্কের উন্মুক্ত পিছন দিক দেখানো হয় ডেমনকে। এরপরই ডেমন রেনিরা টার্গেরিয়ানকে আয়রন থ্রোনে দেখতে পায় এবং তার পিছনে হেলেনা টার্গেরিয়ান এসে বলে, এই গল্পে তোমার পার্ট তুমি জানো। সিরিয়াসলি ব্রো, অ্যালিস রিভার আসলে হেলেনা টার্গেরিয়ানের সাথে কানেক্টেড? হেলেনা যে ভবিষ্যৎ দেখে প্রফেসি বলতে পারে এটা তো আগেই জানতাম, কিন্তু অ্যালিস রিভারের ড্রিমের ভেতরে দেখানো জগতেও হেলেনা সেই কিংস ল্যান্ডিং এর বারান্দা থেকে ডিরেক্ট কথা বলতে পারে? এটা তো ভয়াবহ পাওয়ার। যাই হোক, অ্যামন্ড আবারও বোনকে ঠান্ডা মাথায় তার সাথে হেলান হলে যাওয়ার কথা বলে, কিন্তু হেলেনা ডিরেক্ট বলে, না, অ্যামন্ড যে অ্যাগনকে ড্রাগন ফায়ার করেছে তা সে দেখেছে। অ্যামন্ড এক মুহূর্তের জন্য থমকে গিয়ে বলে, সে চাইলে হেলেনাকে প্রিজন হিসেবে দণ্ড
দিতে পারে। হেলেনা পাল্টা বলে, তাতে ভবিষ্যৎ পাল্টাবে না, অ্যামন্ডো মরবে গডসায়ের তলায়। আরো একবার আমি আমার নিজের ভিডিওর বিজ্ঞাপন করব, এই কাহিনী জানতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। হেলেনা এটাও বলে, এগন আবার কিং হবে, অর্থাৎ ল্যারিসের প্ল্যান কাজে লাগবে। এদিকে রেনিরা সাইমন স্ট্রং এর বার্তা পেয়ে এক মুহূর্ত দেরি করে না, অ্যাডামকে ডাক দিয়ে সি স্মোক ও সাইরাক্স নিয়ে রওনা হয়ে যায় হেরান হলে। জ্যাকারিসকে নিয়ে যাচ্ছে না, কারণটা অবভিয়াস, ছেলেকে বিপদে ফেলতে চায় না। হেরান হলের সামনে এবং ভিতরে বিশাল সংখ্যক রিভার লর্ড সৈন্য দেখা যায়, যারা রেনিরাকে দেখে কেউই নিবেন্ড করেনি। কিন্তু ডেমন যখন রেনিরার বশ্যতা স্বীকার করলো, বাকিরাও নিবেন্ড করলো। ডেমন হাই ভ্যালেরিয়ান ল্যাঙ্গুয়েজে সেই উইন্টার ইজ কামিং এর প্রফেসি বলে রেনিরাকে, যেটা কিং ভিসিরিস অলরেডি তার মেয়েকে বলেছিল। ডেমনের ক্যারেক্টার আর্ক পুরোপুরি বই থেকে পাল্টে ফেলা হয়েছে এই শোয়ে। ইভেন ডেমনের আপকামিং কাহিনী দেখে কি হতে পারে তাও চেঞ্জ হয়ে গেছে অনেকখানি। রেনিরা অভিমান মাখা গলায় বলে, তাকে আবার ছেড়ে গেলে খবর আছে। ডেমন চিজি ডায়লগ মেরে লড়াই ধ্বনি শুরু করে। এদিকে অ্যালান অফ হাল ও লর্ড কলিসের মধ্যে বেশ শক্তিশালী একটা সিন প্লে আউট হয়। অ্যালান একজন বাস্টার্ড চাইল্ড হিসেবে তার বাবাকে দেখেছে তার স্বীকৃত সন্তানদেরকে নিয়ে ঘুরতে, যখন সে ক্ষুধার জ্বালা সহ্য করেছে। কিন্তু ছেলে মেয়ে বউকে হারিয়ে যেন ব্যাকআপ সন্তান অ্যালানকে এখন অধিকার দিতে চান লর্ড কলিস, যা অ্যালান ক্ষুব্ধতার সাথে প্রত্যাখ্যান করে। রেনিরা মাইসিরের সাথে আপকামিং ওয়ার নিয়ে কথা বলে, যেখানে তার নির্দেশে নিরীহ মানুষ মারা যাওয়া নিয়ে রেনিরা দ্বিধাগ্রস্ত। কিন্তু মাইসিরিয়া তাকে বলে, গড রেনিরার সাথে আছে। ব্যাপারটা আইরনিক, রেনিরা ছোটবেলা থেকেই গড লাভিং ছিল না, কিন্তু এই সিজনে সে বারবার গডের প্রসঙ্গ এনেছে যুদ্ধের কথা বলতে গিয়ে। বই থেকে আলাদা হয়ে রেনিরার যুদ্ধকে ক্রুসেড বা ধর্মযুদ্ধ বানাবার প্ল্যান কি করছে এসবিও? সে রাতে রেনিরাকে ঘুম থেকে তুলে তার কিংসগার্ড এবং আমাদের সবাইকে চমকে দিয়ে অ্যালিসেন্ট ড্রাগন স্টোনের হাজির হয় বান্ধবীর সাথে কথা বলতে। আগেই বলেছি আমি, বই এটা ঘটেনি। অ্যালিসেন্টকে আমরা দুই সিজন ধরে একজন নিয়ম নীতি মানা নারী হিসেবে দেখেছি, তার বাবা, তার ধর্ম, তার স্বামী যখন যা করতে বলেছে সে তাই করেছে। কিন্তু এখন সে মুক্ত হতে চায়, তার আর কোনো অ্যাম্বিশন নেই। রেনিরাকে অ্যালিসেন্ট বলে, তার বাবা কিং ভিসিরিসকে সে বিয়ে করলেও ভিসিরিস অলওয়েজ রেনিরার মাকেই ভালোবেসেছে। রেনিরা পাল্টা বলে, অথচ তুমি ভাবলে মৃত্যুর আগে সেই বাবা আমাকে বাদ দিয়ে তোমার ছেলেকে আর বানিয়েছে? অ্যালিসেন্ট তার ভুল বোঝা স্বীকার করে। এরপর রেনিরার কাছে অ্যালিসেন্ট একটা শান্তিপূর্ণ যুদ্ধের প্রস্তাব দেয়। তিন দিন পর অ্যামন্ড ফ্যাগারকে নিয়ে হেরান হল উদ্ধার করতে যাবে। সুতরাং কুইন হেলেনা টার্গেরিয়ান তখন আয়রন থ্রোনে দায়িত্বে থাকবে। রেনিরা যদি এই সময় কিংস ল্যান্ডিং এর ড্রাগন সহ উড়ে যায়, হেলেনা বিনা শর্তে আত্মসমর্পণ করবে। অ্যালিসেন্ট, হেলেনা ও তার একমাত্র নাতনিকে নিয়ে সেফ প্যাসেজ চায়। রেনিরা বলে, এগনের কি হবে? অ্যালিসেন্ট বলে, হেলেনার মতো এগনও রেনিরার সামনে মাথা নত হবে। কিন্তু রেনিরা বলে, এটা তো অসম্ভব, তার আয়রন থ্রোনে বসাটাই বৃথা, এ সন ফরে সন তো লাগবেই। রেনিরা এবং অ্যালিসেন্ট দুজনের চোখে অশ্রু টলমল করে। অ্যালিসেন্ট কিছু না বলে চুপ করে থাকে, তাকে ডিসিশন নিতে হবে। আলটিমেট স্যাক্রিফাইস করে মেয়ে এবং নাতনিকে নিয়ে বেরিয়ে যাবে, নাকি এই প্রস্তাব ক্যান্সেল করে দিবে? রেনিরা অ্যালিসেন্টকে গো বলে বিদায় করে দেয় ড্রাগন স্টোন থেকে। অ্যালিসেন্ট নিশ্চুপ হয়ে ভাবতে ভাবতে হাঁটতে থাকে। এই সময় অনেকগুলো মন্টাজ সিন দেখানো হয় স্ক্রিনে। তিনটা লোব্রন ড্রাগন রাইডার নাইটের পোশাক পরে রেডি হচ্ছে। তারা কি আগের আদেশ মতো ওল্ড টাউন এবং ক্যাস্টালি রকে যাবে, নাকি কিংস ল্যান্ডিং এ? হাই টাওয়ার আর্মির সাথে শোয়ে প্রথমবার দূর আকাশে উড়ে বেড়ানো ট্যাসেরিয়ন ড্রাগন এবং অ্যালিসেন্টের চতুর্থ সন্তান ডেরন টার্গেরিয়ানকে আমরা দেখতে পাই। তারা যাচ্ছে বিসবারি হাউজের সাথে লড়াই করতে। প্রথম এপিসোডে ক্রেগেন স্টার্কের প্রমিস করা গ্রে বিয়ার্ড আর্মি এতদিন ধরে হেঁটে পৌঁছেছে হাউস অফ ফ্রের টুইন্স ব্রিজে। এরা সোজা যাচ্ছে রিভারল্যান্ডে। এদিকে জেসন ল্যানিস্টারও সৈন্য নিয়ে অলমোস্ট পৌঁছে গেছে রিভারল্যান্ডে। ওই যে দূরে হেরান হল, ডেমনও ফুল আর্মারে তার লিভারলর্ড আর্মিকে পর্যবেক্ষণ করছে। এদিকে টাইলেন ল্যানিস্টার টাইয়ার্কের কমান্ডারকে নিয়ে ন্যারোসি পাড়ি দিয়ে যাচ্ছে ব্ল্যাক টিমের ব্লকেডে। অপোজিটে অ্যালান অফ হাল ও লর্ড কর্লিস সৈন্য এবং জাহাজ নিয়ে একই স্থানে যাচ্ছে। এবং এতদিন পর আমরা অটো হাইটাওয়ারকে দেখতে পাচ্ছি, কোথাও তিনি বন্দী। আমাদের ক্লিয়ার করা হয়নি বটে, কিন্তু আমার অনুমান বিসবারি হাউসের সাথে হাইটাওয়ার হাউসের লড়াইয়ের মাঝে তিনি বন্দী হয়েছেন। এদিকে কিংসউডের মাঝ দিয়ে একটা রেভেনবর্তী ওয়াগানে করে কিং এগন এবং ল্যারিস পালিয়ে যাচ্ছে এসোসে। সুতরাং রেনিরা যখন কিংস ল্যান্ডিং আসবে, এগনকে হত্যা করতে না পেরে অ্যালিসেন্টকে যেতে দিবে কিনা সন্দেহ আছে। এপিসোডের শেষ শটটি মারাত্মক সুন্দর। টার্গেরিয়ান হিস্ট্রি বুক সেলফের নিচের দিকে একটা খোপের ফ্রেমে রেনিরা টার্গেরিয়ান, নিজেকেও ইতিহাসের অংশ করে ফেলেছেন তিনি আপকামিং যুদ্ধে। এপিসোড 8 এবং সিজন 2 এখানেই শেষ। সম্ভবত 2026 সালের জুন মাসে সিজন 3 আসবে। তবে সিজন 3 শুরুতে কিংস ল্যান্ডিং নয়, সাগরের বুকে টায়ারকি বনাম লর্ড কর্লিসের ব্যাটল অফ গ্যালেট হবে। আমি নেক্সট বই থেকে কি হবে সেই ভিডিও বানাবো এই কাহিনী নিয়ে। এছাড়া আপনাদের থেকে যদি পর্যাপ্ত সাড়া পাই, সিজন 2 তে দেখানো হয়নি এমন সব ড্রাগনদেরকে নিয়ে একটা ভিডিও বানাতে চাই। আর কোন কোন টপিকে পরবর্তী সিজন আসার আগে ভিডিও চান আপনারা, তা কমেন্ট করে জানাতে পারেন। দেশের অবস্থা ভালো দিকে যাচ্ছে, আগের মতো নিয়মিত ভিডিও আসবে। হাউস
অফ দ্য ড্রাগন ছাড়াও রেগুলার মার্ভেল বিষয়ক ভিডিও বানাবো আমি আগের মতনই। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, সেখানে ফলো করতে অনুরোধ রইল। আজকের মতো বিদায়, টাটা।